আসসালামু আলাইকুম, সুস্বাগতম বন্ধুরা। আজ 13 তারিখ, 2023 সাল, জুন মাসের 13 তারিখ সন্ধ্যাবেলায় যশোরের অভয়নগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ, যশোর এলাকায় খেজুর গাছ বিখ্যাত সারা বাংলাদেশে। গ্রামের মেঠোপথের পাশেই এই দুটো খেজুর গাছ, আরও খেজুর গাছ আছে এখানে। খেজুর গাছ এখন মানে রস কাটা হয়, রস বের করা হয় না শীতকালে, কারণ এটা খুব পরিশ্রমের কাজ, কেউ করতে চায় না। তো খেজুর হয়েছিল, ওই যে লাল লাল যে ডালগুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো খেজুর, যে এখন কেউ নেই, খেজুর খাওয়া শেষ। ও, শুধু সবুজ গালিচা, কি সুন্দর, অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশ, মেঠো রাস্তা। মাটি তুলে উঁচু করে এখানে আবার ধান ক্ষেতের মাঝে একটু নারকেল গাছ লাগিয়েছে, কি অসাধারণ। আমার তো দু চোখ জুড়িয়ে শুধু দেখতে ইচ্ছে করে। এপাশে একটু বেগুন ক্ষেত আছে, বিকেল বেলায় এই যে ঝিরিঝিরি বাতাসে, দুপুরবেলা পর্যন্ত গরম ছিল, সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত বেশ গরম ছিল, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রির মতো অনুভূত হচ্ছিল। এখন অবশ্য অনেক কমে গেছে। এই যে এবার চলুন আপনাদের অরিজিনাল, অরিজিনাল মানে কি সবই অরিজিনাল, খেজুর গাছ দেখাই। খেজুর আছে গাছে, যাচ্ছি সেই খেজুর গাছের দিকে। এই গাছপালার পাশেই ও সুন্দর একটা দণ্ডায়মান নারকেল গাছ বাম পাশে। ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, তো এর একটু পরেই, এই গাছপালার পরেই মানে একটু দূরত্বেই, কিন্তু রেল লাইন এবং সড়ক পথ, মানে যে পথ দিয়ে বাস, ট্রাক, অন্যান্য যানবাহন চলে। এই যে খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, খেজুর গাছ অসাধারণ। এটা চারা মানে ছোট গাছ, ছোট খেজুর গাছ। এই যে এটা রাস্তার পাশে, কিন্তু গ্রামের মেঠো পথ, তার পাশেই এই খেজুর গাছ, কি অসাধারণ দেখেছেন। এই তো দেখতে লাগলে আমার এই গ্রামে এসে এত সুন্দর লাগে, কোনো শব্দ নেই, দূষণ নেই, ধুলোবালি নেই, ও অসাধারণ নির্মল একবার পরিবেশ। এবার আপনারা দেখুন এই যে সেই খেজুর গাছটা, এই খেজুর গাছে কিছু খেজুর এখনো আছে, ভালো সুন্দর। এই যে দেখা যাচ্ছে, আর সেই খেজুর গাছটার সাথে একটা বট গাছ মানে পরগাছা হয়েছে। এই যে বট গাছটা, খেজুর গাছের শক্তি খেয়ে ফেলছে বট গাছটা। তারপরও খেজুর গাছটা বেশি আছে, এবার প্রচুর খেজুর ধরছে, দেখেন চারপাশে প্রচণ্ড খেজুর,
খুব মানে হাজারে হাজারে খেজুর, খেজুরের কান্দি। গাছটা ছোট, এই যে নিচে খেজুর পড়ে আছে, খেজুর গাছটা মূলত এই গাছটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। এই গাছে প্রচুর খেজুর আছে, এই খেজুর দেখতেই আর কি এই ভিডিওটা করা। রাস্তার পাশে অসাধারণ প্রকৃতি, এত সুন্দর। ও পাশে কিছু বাড়ি দেখা যাচ্ছে, খেজুরটা দেখা যাচ্ছে না অবশ্য সুন্দর করে। ওদিকে তো ঘুড়ি উঠছে, এই যে গাছটা, এখানে খেজুরটা ভালোই দেখা যাচ্ছে, লাল টক 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 করছে। এখনো পাক শুরু করিনি, মানে খাওয়ার মতো হয়নি আসলে, কিন্তু ছোট যে ছেলে মেয়েরা আছে তারা কিছুটা গাছে উঠে পেড়ে বা ঢিল ছুঁড়ে পেড়ে খাওয়ার চেষ্টা করে। এখানে বেশ কয়েকটা খেজুর গাছ আছে, এই যে এটা। আজকে মেঘলা আকাশ, তো হয়তো আলোর স্বল্পতা কিছুটা আছে, তারপর নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এটা খেজুর গাছ। মানে এটা কিন্তু রস বের করা হয় না শীতকালে, মানে গাছ কাটার গাছই, গাছ কাটার লোক নেই। আর রস বের করে গুড় তৈরি করা, পাটালি তৈরি করা খুব কঠিন, কষ্টের। এই জন্য কাজ আর কেউ এখন করতে চায় না, এই গাছগুলো শুধু পড়ে আছে। এই যে গাছগুলো, সব সব খেজুর গাছে কিন্তু খেজুর হয় না, মানে খেজুর ফল হয় না। কিছু কিছু গাছে খেজুর হয়, খেজুর ফল, মানে ফল হিসেবে যদি ধরি তাহলে খেজুর ফল হয় কিছু কিছু গাছে, সব খেজুর গাছে ফল হয় না। ও অসাধারণ কচা গাছ, এই কচা গাছ দিয়ে, এইটা হলো কচা গাছ, কচা গাছ দিয়ে বেড়া তৈরি করা হতো এক সময়, বড়ই গাছ। আর এই যে এটা দণ্ডায়মান, সে নারিকেল গাছ, মানে ওই যে একটা কবিতা ছিল না কি যেন, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেরকম অবস্থা আর কি। কবিতাগুলো এখন আর মনে নেই ওইভাবে, অনেকদিন চর্চা নেই তো, কিন্তু কবিতা বা কবি